নির্বাচন কেন্দ্রিক কিছুই বলেন না, কারণে নির্বাচন সুষ্ঠু হয়নি। আমার কাছে অনেক কটা ভিডিও ফুটেজ আছে, ধরাও আছে, তারা টাকা দিয়ে 1,000 টাকা করে ভোট কিনছে, টাকা দিচ্ছে, ভোটের ফুটেজ ফুটেজ আছে। তারপরে যাদের বয়স 12 বছর 13 বছর সেই সমস্ত মেয়েদেরকে বলে ভোটের কেন্দ্রে দিয়ে পাঠাচ্ছে, তাদের ছবি আছে, তারা ভোটারই না। একটা মেয়ে ওগুলো 50টা করে সিল মারছে, সেই মেয়েও বলছে আমি আমাকে নাম মারি না, আমাকে সিল মারতে বলছে আমি সিল মারছি। সে সমস্ত ভুটিয়ে ফুটেজ আছে। সব মিলে মনে করেন নির্বাচনের পরিবেশ তো জানেন, এই নির্বাচনে প্রত্যাখ্যান করছি, নির্বাচন সুষ্ঠু হয়নি। এখন কিছুই করার নেই, আমি হাতিরঝিল থানাকে বলেছি, তারপরে আরুন স্যারকে বলছি, ডিবি আরুন স্যারকে, সবাইকে দেশবাসীকে জানাইছি বিষয়টা। সাংবাদিক সম্মেলন করছে হসপিটাল থেকে, তখন আমি ছিলাম হসপিটালে কাজ করতে, আমি সাংবাদিক সম্মেলন করে অফিস দিকে যাচ্ছি, কারণ আমার তো নিরাপত্তা দেখতেছি না। তাই এখন পুরোটা এখন আমার জীবন যা এখন সব করা ছেড়েছে, আর দেশের জনগণ দেখবে আমাকে কতটা আতঙ্কের মধ্যে, কতটা নির্যাতন করেছে, তো এখন দেখার অপেক্ষায় থাকে। আর উপরালা যা করে ভাগ্যের উপর ছেড়েছে আমার জীবন।